অঙ্কিতার পেটে হঠাৎ ব্যথা হতে শুরু করে আরও পেট ধরে বসে পড়ে এটা দেখে টিচার পড়ানো বন্ধ করে দেয় কি হয়েছে অঙ্কিতা কি হয়েছে তোমার আ ম্যাডাম পেটে খুব ব্যথা করছে হ্যাঁ তো ব্যথা তো আমার কখনো হয়নি আগে এটা শুনে টিচার সঙ্গে সঙ্গে অঙ্কিতাকে হসপিটাল নিয়ে যায় ডাক্তার বলি হয়তো গ্যাস হয়েছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে ডক্টর অঙ্কিতাকে ওষুধ দিয়ে দেয় আর অঙ্কিতা ঘরে ফিরে আসে ঘরে ফিরে ওষুধ খেয়ে ও শুয়ে পড়ে কিন্তু তবুও ব্যথা কম হয় না আর ভাবতে লাগে এই ব্যথাটা কি গ্যাসেরই কি অন্য কিছু বুঝতে পারছি না ও সঙ্গে সঙ্গে রাহুলকে কল লাগায় হ্যাঁ অঙ্কিতা কি হলো কেন কল করছো আমার পেটে ব্যথা হচ্ছে আমার মনে হচ্ছে কালকে আমরা যেটা করলাম এটা তার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম না তো এ কি কথা বলছে অঙ্কিতা আমি তো তোমার হাত ধরেছিলাম হাত ধরলে কেউ প্রেগনেন্ট হয় নাকি হয় না তবে হিন্দি সিনেমাতে কেন দেখায়ছে হিরো হিরোইনের হাত ধরলো আর হিরোইন পরের দিনই প্রেগনেন্ট হয়ে গেল আরে সেই সব বাজে কথা তুমি চিন্তা করো না তোমার কিচ্ছু হয়নি এটা শুনে অঙ্কিতা শান্তি পায় আসলে ও স্কুলে পড়ে একটা বাচ্চা মেয়ে আর ও এই সব ব্যাপারে খুব একটা জানে না কিছুদিন আগে রাহুলের সাথে দেখা রাহুল বস স্কুলের একটা স্টুডেন্ট ও রোজ অঙ্কিতাকে দেখার জন্য গার্লস স্কুলের সামনে আসত ভালো দেখতে রে আমার গার্লফ্রেন্ড হতো তো রাহুল রোজ ওখানে দাঁড়িয়ে অঙ্কিতাকে দেখত কিন্তু অঙ্কিতা ওকে ইগনোর করে চলে যেত অঙ্কিতার বন্ধু রূপা ওকে বলতো এই অঙ্কিতা দেখ ওই ছেলেটা তোকে দেখছে দেখতে দেয় না এই বয়সে এসব করা ঠিক নয় রাহুল বারো ক্লাসে পড়তো আর অঙ্কিতা আটে মানে রাহুল কয়েক দিনের মধ্যে কলেজ চলে যাবে আর কিছু দিনের মধ্যে তো আমি কলেজ চলে যাব অঙ্কিতাকে মনের কথাটা বলতেই হবে রাহুল অঙ্কিতাকে প্রপোজ করে দেয় তো অঙ্কিতা বলি দেখো রাহুল আমি ওরকম মেয়ে নই আমি জানি অঙ্কিতা তুমি খুব ভালো আর ভালো ঘরের আরে তুমি আমাকে একদিন তো দাও যদি আমি পছন্দ না হয় আমাকে মানা করে দিও আর অঙ্কিতা রাজি হয়ে যায় আর স্কুল বং করে একদিন ওর সাথে ঘুরতে বেরিয়ে যায় রাস্তায় একটা ছোট ছেলে রাহুলের কাছে ভিক্ষা চাইতে আসে কিছু খাইয়ে দাও না খুব খিদে পেয়েছে কি খাবি ভাই ছোলে বাটরে খাবি রাহুল ওই ছেলেটাকে পেট ভরে লুচি পরোটা খাওয়ায় তুমি খুব ভালো এটা দেখে অঙ্কিতা ইমপ্রেস হয়ে যায় এরপর রাহুল অনেক মানুষের সাহায্য করে তো অঙ্কিতা ভাবে এই রাহুল তো কত ভালো ছেলে কতজনের সাহায্য করলো আমার তো এরকমই ছেলে চাই অঙ্কিতা তখন রাহুলকে হ্যাঁ করে দেয় আর রাহুল ওর হাত ধরে ফেলি রাহুল এটা কি করছো কিছু ভুল ভাল হয়ে যায় যদি আরে চিন্তা করো না আমি লাইন ক্রস করব না আর আজকে ওর পেট ব্যথা করলো তাই অঙ্কিতা ভাবল যে হাত ধরার জন্য হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে তো রাহুল ওর ভুল দূর করে দেয় রাহুল ক্লাসে টপ করত ওর ফিউচার খুব ভালো ছিল আর ধনী পরিবার থেকে ছিল এই অঙ্কিতা ধীরে ধীরে ওর প্রেমে পাগল হতে লাগে কিন্তু ও কি জানত যে আসলে রাহুলের মনে অন্য কিছুই চলছিল রাহুলের ক্লাসে সতীশ নামের আরেকটা ছেলে ছিল সতীশের অঙ্কিতা ভালো লাগত কিন্তু ও গরিব ছিল আর পড়াশোনায় অত ভালো ছিল না তো সতীশ একদিন অঙ্কিতাকে বলি অঙ্কিতা তুমি রাহুলের সঙ্গে ঘুরো না সে তোমার বিশ্বাস ভাঙবে আমি তোমাকে ভালোবাসি অঙ্কিতা আমাকে বিশ্বাস করো এটা শুনে অঙ্কিতা সতীশকে জোরে একটা থাপ্পড় মারি। লজ্জা করলো না রাহুলের ব্যাপারে এই কথা বলার আগে মিথ্যে কথা বলে আমাকে পেতে চাস এই জন্য মিথ্যে কথা বলছিস না না অঙ্কিতা আমাকে ভুল বুঝো বলে অঙ্কিতা ওখান থেকে চলে যায় সব শুনেই রাহুল ওকে বলি তুমি এমন লোকেদের কথা শুনো না অঙ্কিতা ক্লাসে লাস্ট আসে বলে ঈর্ষা করে রাহুল পড়াশোনা করার জন্য সব পেত কিন্তু সতীশ কিছু কষ্ট করে পেত দোকানে বাসন মাজার কাজ করার পর ও পড়াশোনার সময়ই পেত না কিন্তু সতীশ মনের খুব ভালো ছিল আসলে সতীশ দেখে ফেলেছিল যে রাহুল অঙ্কিতাকে ডেটে নিয়ে যাওয়ার আগে রাহুল ওই বাচ্চাটাকে টাকা দিচ্ছিল খাবার চাইবি আর আমি যখন খাবার দেব তখন আমার প্রশংসা করিস যেন মেয়েটা ইমপ্রেস হয়ে যাক ঠিক আছে দাদা তখন সতীশ ভাবি এই ছেলেটা টাকার গরম দেখিয়ে সবার সঙ্গেই বিশ্বাসঘাত করতে পারে আমাকে অঙ্কিতাকে বাঁচাতেই হবে কিন্তু অঙ্কিতার কাছ থেকে থাপ্পড় খাওয়াবা সতীশ ভাবে আমাদের মতন গরিবদের সঙ্গে এমনটাই হয় আমাদেরকে লোকে শুধু চড় মেরে দিয়েই যায় ওদিকে রাহুল অঙ্কিতার ভালোবাসা আরও গাঢ় হচ্ছিল আর একদিন রাহুল অঙ্কিতাকে গাড়ি করে ঘুরতে নিয়ে যায় দুজনে একসাথে রাত কাটায় আর পরের দিন অঙ্কিতার মাথা ঘুরিয়ে ওঠে টিচার ওকে আবার হাসপাতাল নিয়ে যায় আরে গতবার তো গ্যাসের জন্য পেট ব্যথা হচ্ছিল কিন্তু এইবারে এটা কি হলো এ তো প্রেগনেন্ট এটা শুনে সবাই অবাক হয়ে যায় অঙ্কিতা কাঁদতে লাগে এবার কি হবে হবে এবার কি কি আমার আমার আমাকে করবে তুমি করলে অঙ্কিতা এর বাবা কে বলো আমায় রাহুল রাহুল হলো এর বাবা অঙ্কিতা রাহুলকে কল করে সেদিনকে বারো ক্লাসের শেষ এক্সাম ছিল তারপর সবাই কলেজ চলে যেত রাহুল অন্য স্টেটে কলেজ চলে যেত রাহুল ফোনে বলে তুই প্রেগনেন্ট হয়েছিস তো আমি কি করব আমি তোকে বলেছিলাম নাকি কিন্তু এই বাচ্চাটা তো তোমার তুমি দায়িত্ব নেবে না আমাকে কি পাগল কুকুরে কামড়েছে নাকি পালা এখান থেকে রাহুল ফোন রেখে দেয় আর পরের দিন কলেজের জন্য রওনা হয়ে যায় অঙ্কিতার মা বাবা ওর ওপর খুব রেগে যায় এটা কি করেছিস তুই এই অল্প বয়সে তুই শেষমেশ প্রেগনেন্ট হয়ে গেলি তুই এই সংসারের সম্মান মাটিতে মিশিয়েছিস বের হয়ে যা অঙ্কিতা রাস্তায় রাস্তায় ঘুরতে লাগে আর কানতে লাগে জানি না আমি কোন পাপের ফল পাচ্ছি আমি কি দোষ করেছি কেন ওই মিথ্যেবাদীকে বিশ্বাস করলাম এখন আমাকে কে সামলাবে কে করবে তখনই সতীর সামনে আসে আমি হব এই বাচ্চার বাবা তুমি হ্যাঁ আমি আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাহুল ভালো ছেলে নয় আমার ভুল হয়ে গেছে সতীশ আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু তুমি অন্য বাচ্চার বাবা কেন হবে কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমার কলেজের কি হবে এমনিতেও আমি কলেজে অ্যাডমিশন পাবো না আমি গরিব না তুমি চিন্তা করো না আমি মজুরি করব কিন্তু তোমাকে খুশি রাখবো সতীশ আমার সতীশ এটা বলে অঙ্কিতা সতীশকে জড়িয়ে ধরে আর বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কি হয় সতীশ একটা ভাড়া ঘর নেয় আর দুজনে সেখানে থাকতে লাগে কয়েক মাস পর অঙ্কিতার একটা ছেলে হয় সতীশ দুজনকেই খুব ভালোবাসত কয়েক বছর পর যখন রাহুল ফিরে আসে তো পুলিশ ওকে ধরে নেয় আর শাস্তি দেয় কাজের আর এদিকে অঙ্কিতা সতীশের সাথে খুশি খুশি থাকতে লাগে কোমল সকাল সকাল কলেজ যাওয়ার জন্য স্নান ধান করে টেবিলে চলে আসে মা তাড়াতাড়ি খাবার দাও দেরি হচ্ছে তখনই কোমলের মা সুমিত্রা দেবী হাতে খাবার নিয়ে সেখানে আসেন আর কোমলের সামনে রেখে দেয় আরে মা তুমি আজকে ছোলে বাটুড়ে বানিয়েছ তুমি তো জানো আমার পেটে হজম হয় না আরে তোর বাবা আর ভাইয়ের এটাই খেতে ইচ্ছা করছিল এখন আলাদা আলাদা কি করে বানাই আচ্ছা এখন খেয়ে নি তারপর হজমের গুলি খেয়ে নিস কোমল যেভাবে সেভাবে খাবার খেয়ে নেয় আর সাথে এক চামচ খাবার হজমের ওষুধ কোমল অনেক ধরনের হজমের ওষুধ খেয়েছে কিন্তু কেন জানি না ওর খাবার হজমই হয় না এই কারণে কোমলের শরীরও খুব পাতলা ছিল তারপর কোমল ছোলে বাটুরে খেয়ে কলেজ চলে যায় কিন্তু ক্লাস চলাকালীন ওর পেট খারাপ হতে লাগে কোমল মনে মনে ভাবে হয়ে গেল তো এখন কি করি মাকে মানা করেছিলাম এখনই আমাকে ঘরে যেতে হবে কোমর ক্লাস মাঝখানে ছেড়ে অটো ধরে বাড়ি চলে আসে ও লুজ মোশন হয়ে যায় আর বার বার বাথরুম যেতে লাগে তখনই ওর ছোট ভাই রাজেশ এসব দেখে নেয় কি হলো দিদি আবার পেট খারাপ হয়েছে হ্যাঁ রাজেশ ছোলে বাটুরে খেলাম না তাই পেটটা খারাপ তুমি চিন্তা করো না দিদি আমি এক্ষুনি ওষুধ আনছি রাজেশ দৌড়ে দৌড়ে মেডিকেল স্টোরে গিয়ে কোমলের জন্য ওষুধ নিয়ে আসে এই নাও দিদি তুমি এইটা খেয়ে নাও তোমার পেট একদম ঠিক হয়ে যাবে কোমল ওষুধ খেয়ে নেয় আর কিছুক্ষণ পর ওর পেট ব্যথাও ঠিক হয়ে যায় তখন নিজের মাকে বলি মা আমার জন্য খিচুড়ি বানিয়ে দিও হ্যাঁ আমি জানি রাজেশ বলেছিল তোর পেট ব্যথার কথা আর সুমিত্রা দেবী ওর জন্য খিচুড়ি বানায় রাত্রিবেলা টেবিলে বসি সবাই মাছ মাংস খাচ্ছ আর আমি খিচুড়ি খাচ্ছি কিন্তু এরকম কত চলবে আমারও ইচ্ছা হয় ভালো মন্দ খেতে কতজনকে দেখালাম কিন্তু তোর পেট তো কোনো ওষুধেই ঠিক হচ্ছে না চিন্তা করো না সুমিত্রা আমি একটা আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি খুব নাম শুনেছি সেই ডাক্তারের আমার মনে হয় এইবারের কোমলের পেট নিশ্চয়ই ঠিক হয়ে যাবে হ্যাঁ পরের দিন সবাই কোমলকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার ওকে কিছুদিনের জন্য ওষুধও দেয় কোমল তখন মনে মনে ভাবে বাপরে এত ওষুধ আমি তো ভুলেই যাব কখন খেতে হবে তারপর সবাই বাড়ি ফিরে আসে আর কোমল এসে একটা চাট বানায় যে কোন ওষুধ কখন খেতে হবে আর তারপর থেকে ওষুধ খাওয়া শুরু করে বাবা বমি এসে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে ওর বমিও হয়ে যায় আর বাথরুমে গিয়ে বমি করতে লাগে আর কিছুক্ষণ পরে আগে তো লুজ মোশনে ছিলাম এখন কি বমিতেও হব তারপর থেকে কোমল আর ওষুধে হাতও দেয় না এর থেকে তো ভালো আমি রোজ খিচুড়ি আর ডালই খাব কোমল কলেজে বাকি বন্ধুদের চাট ফুচকা এগরোল খেতে দেখে ওর খুব লোভ হতো কি ইচ্ছে করছে খেতে কিন্তু খেয়ে নিলে তো পেটের গর্বর এভাবে দিন কাটতে লাগে আর কোমল সাদা খাবার খেতে লাগে কখনও খেতে ইচ্ছা করল ও খেত না কিছুদিন পর ওর কলেজের পড়াশোনা শেষ হয়ে গেলে ওর বিয়ের কথা শুরু হয়ে যায় একদিন কোমল মা কিছু লোক আসবে তোকে বিকেলবেলা দেখতে যা তৈরি হয়ে আয় ঠিক আছে মা কোমল তৈরি হয়ে যায় আর সন্ধেবেলা ছেলের বাড়িও এসে যায় তারা অন্য শহর থেকে এসেছিল আমাদের মেয়ে তো পছন্দ কিন্তু এত রোগা কেন খাবার দাবার খায় না নাকি কোমলের মা বাবা ছেলের থেকে লুকিয়ে নেয় যে কোমলের পেট খারাপ থাকে তাই তেলযুক্ত খাবার হজম হয় না আগে ব্যাপারটা এইটা হলো যে কোমল খুব হেলথ কনসিয়াস সে মোটা হতে চায় না এইটা তো খুব ভালো কথা মোটা হওয়া একদম ভালো নয় পাতলা থাকলে হালকাও লাগবে এইভাবে কোমলের সাথে অভিষেকের বিয়ে ঠিক হয়ে যায় পরের মাসে সতেরো তারিখে কোমলের বিয়ে আর বিয়ের দিন আসে বিয়ের দিন কোমল বৌ রূপে সেজে বসেছিল তখনই বারাত আসে আর বারাতের ছেলের তরফ থেকে কিছু মহিলা আসে যেখানে ছেলের বোন জ্যোতি আর বৌদি অর্জুনাও ছিল জ্যোতি আর অর্জুন আর কোমলের সাথে দেখা করতে আসে হ্যাঁ হ্যাঁ কেন না আপনারা আসুন দেখা করাচ্ছি এরপর তো আপনার হবে সুমিতা দেবী জ্যোতিয়ার অর্চনাকে কোমলের ঘরে নিয়ে আসে আর তিনজনে কথা বলতে লাগে তখনই কোমলের ভাই রাজেশ ওখানে আসে আর ওদেরকে বলে আপনারা দুজনে গিয়ে খাবার খেয়ে নিন আমরা দুজনে খুব হাঁপিয়ে গিয়েছি ট্রেনে এসেছি না তাই কোথাও যেতে ইচ্ছা করছে না এক কাজ করো তুমি খাবারটা এখানেই দিয়ে যাও আগে ঠিক আছে রাজেশ দুই প্লেট থালা ঘরে নিয়ে আসে আর ওদের দিতে গিয়ে বলে এই নিন কিছু দরকার থাকলে আমাকে বলে দেবেন আরে শুধু আমাদের জন্য কোমল কি খাবে না নাকি ওর জন্য আনি নিন এটা শুনে কোমল ভয় পেয়ে যায় কিন্তু ওদের সামনেও কিচ্ছু বলে না তখনই রাজেশ কথাটা সামলে বলে না সে এখন খাবে না একটু পরে খেয়ে নেবে আসলে সুমিত্রা দেবীর কোমলের জন্য আলাদা করে ভাত করেছে কিন্তু বিয়ের দিন ননদ আর বরদের সামনে ও তো ভেজা চাল খেতে পারে না না রাজেশের যাওয়ার পর ওরা দুজন খাওয়া শুরু করে কিন্তু কোমলকে খাওয়ানোরও জেদ করতে লাগে বৌদি খেয়ে নাও না আমাদের থেকে এরপর বিয়ে শুরু হয়ে গেলে তো সারা রাত না খেয়ে থাকতে হবে তখন তোমায় হ্যাঁ কোমল আমাদের প্লেট থেকে খেয়ে নাও না দিদি আমি পরে খেয়ে নেব আরে পরে কখন খাবে একবার মালাবদল হয়ে গেলে আর তো তুমি খেতে পারবে না অর্চনার জ্যোতি জেদ করতে লাগে তার জন্য কোমলকেও ওদের সাথে খেয়ে নিতে হয় খাবার তো খেয়ে নিচ্ছি কিন্তু এরপর যা হবে তা আমি জানি কালকে ট্রেনে যেতে হবে লুজ মোশনের ওষুধটা সাথে রাখতে হবে আমায় কোমল মনে মনে ভাবে যে লুজ মোশনের ওষুধও সাথে রেখে নেবে কিন্তু তারপরই মালা বদল শুরু হয়ে যায় আর কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু কোমল সে লুজ মোশনের ওষুধ সাথে রাখতে ভুলে যায় বিয়ে শেষ হতে হতে সকালের চারটে বেজে যায় আর আটটায় ওরা বেরিয়েও পড়ে কোমলকে সকাল দশটায় ট্রেন ধরে শ্বশুর বাড়ি আসতে হতো তাই ওর বিদায় হয়ে যায় আর ওরা সবাই ট্রেনে বসে যায় বিদায়ের পর থেকে কোমল যে কানতে লাগে সেটা অভিষেক ওকে থামানোর চেষ্টা করে তখনই কোমলের পেটে ব্যথা শুরু হয়ে যায় কোমলের সম্পূর্ণ ধ্যান ওদিকেই চলে যায় আর ওর মনে পড়ে যে ওষুধ রাখতে ব্যাগে ভুলে গিয়েছে হে ভগবান এবার কি করে আমার তো পেট খারাপ হয়ে গেল আর ওষুধ ভুলে গেছি তখনই কোমলকে বাথরুমে যেতে হতো আরও দৌড়ে দৌড়ে বাথরুমের দিকে যায় নতুন বউকে ঘুমটা এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক হয়ে যায় আরে এর আবার কি হইল দৌড়ে যাচ্ছে কেন অভিষেক বাবা গিয়ে দেখ তো কি হয়েছে কোমলের স্বামী কোমলের পিছু পিছু গিয়ে দেখে যে কোমল বাথরুমে রয়েছে আর নিজের সিটে ফিরে আসে মা কোমল টয়লেটে গেছে আচ্ছা বাবা কিছুক্ষণ পর কোমল টয়লেট থেকে বেরিয়ে এসে নিজের সিটে এসে বসে কিন্তু যে ও নিজের সিটে এসে বসে অমনি ওর পেট আবার ব্যথা করতে শুরু করে ও আবার দৌড়ে বাথরুম যায় এভাবে তিন চার বার হয়ে যায় তাই ও ক্লান্ত হয়ে পড়ে ওর এই অবস্থা দেখে সবাই চিন্তায় পড়ে যায় কোমল কি হলো তোমার যোতীয়কে জল খাওয়ায় আর অর্চনা ওর মাথায় হাত বোলাতে লাগে তখনই কোমলের শ্বশুর বলে তোমার পেট খারাপ না কি হ্যাঁ বাবা চিন্তা আমি এই সময় পেট খারাপের ওষুধ সঙ্গেই রাখি কোমল ওষুধ খেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যে ও ঠিক হয়ে যায় শ্বশুর বাড়ি আসার পরেও ওকে লুচি কচুরি খেতে দেওয়া হয় কিন্তু ও সেগুলো খায় না আরে কি ব্যাপার কোমল তুমি খাচ্ছ না কেন ঘরের কথা মনে পড়ছে কোমলের মনে হয় যে আর মিথ্যে কথা বলে লাভ নেই আর অভিষেককে সব সত্যি কথা বলে দেয় আসলে এত মশলাদার আর তেলে ভাজা খাবার আমার পেটে সহ্য হয় না পেট খারাপ হয়ে যায় আমার পাচন শক্তি খুবই দুর্বল তাই আমি সাধারণ খাবার খাই খিচুড়ি শুকনো রুটি লাউ কুমড়ো তো এই ব্যাপার তাই ট্রেনে পেট খারাপ হয়েছিল হ্যাঁ ভয় পাওয়ার কিছু দরকার নেই আমার বন্ধু তরুণ খুব ভালো ডাক্তার ওর কাছে আমি নিয়ে যাব পরের দিনে অভিষেক কোমলকে তরুণের কাছে নিয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই এনার পাচন শক্তি খুবই কম তাই যে কোনো মশলার জিনিস কিংবা ভাজাভাজি কিছু খেলে এনার পেটে ইনফেকশন হয়ে যায় আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি যেইটা খেলে এনার পাচন শক্তিটা খুব ভালো হয়ে যাবে ডাক্তার তখন ওষুধ লিখে দেয় আর কোমলও সেই ওষুধ খাওয়া শুরু করে আর খুব শিগগিরই সেগুলোর ফলও হাতে নাতে পেয়ে যায় কোমলের পাচন শক্তি এখন সাধারণ মানুষের মতো হয়ে যায় তাই ও এখনও পুরি কচুরি খেতে শুরু করে হে ভগবান এটা কি রুটি হয়েছে আমাদের তো কপালটাই খারাপ যে এরকম বউ এনেছি খাবার বানানো কি সে খায়নি তোর মা না সবজিতে কোনো স্বাদ আছে না রুটি গোল হয় হেমার শাশুড়ি ভাগ্যবতী ওর গোল রুটি না করতে পারার জন্য ওকে রোজ কথা শোনাত হেমা খাবার বানাতে জানে না লখনপুর গ্রামে হেমা তার শাশুড়ি ভাগ্যবতীর সাথে থাকত তার নতুন নতুন বিয়ে হয়েছিল ওর স্বামী যোগের শহরে মজদুরের কাজ করত। আর হিমা ঘরে ওর শাশুড়ির সেবা করত। কিন্তু ওর শাশুড়ি ওকে নিয়ে খুশি থাকত না হেমার মা বাবা খুব গরিব তাই হেমা নিজের বিয়েতে কোনো পণও আনেনি তাই ভাগ্যবতী কখনো ওর গরিব হবার জন্য কথা শোনাত বা কখনও রান্না খারাপ করার জন্য বেচারি হেমা এই সব নিয়ে খুব দুঃখী থাকত ভাগ্যবতী হেমাকে দিয়ে ঘরে সব কাজ করাতো কিন্তু তবুও এর বদলে কথাই শুনত একদিন অপয়া অকর্মণ্য কি খাবার বানিয়েছিস সবজি পোড়া রুটি কাঁচা থেকে আর ভাগ্যবতী হেমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের বের করে দেয় আমাকে ঘর থেকে করো না আমি খাবার বানানো শিখে নেব আগে গিয়ে ভালো করে রান্না করা শেখ তারপর ফিরবি বেচারি হেমার কাছে তার বাপের বাড়ি যাওয়ার টাকাও ছিল না ওর বাড়ি অন্য গ্রামে ছিল যেটা এখান থেকে অনেক দূর তাই ও হাঁটতে লাগে অনেক দূর হাঁটার পর ও একটু হাঁপিয়ে ওঠে আর একটা গাছের ছায়ায় বসে পড়ে সেখানে বসেও ভাবতে লাগে কিছু খাবার জিনিস নিয়ে আসলে ভালো হতো কি খিদে পেয়েছে রে বাবা আশেপাশে তো খাবার কিছু নেই এখনো গ্রাম কত দূরে আমার কাছে তো টাকাও নেই এখন না খেয়ে দিয়ে কি করে ঘরে পৌঁছাবো যদি কিছু টাকা আর পয়সা থাকতো হেমা এটা ভাবতে না ভাবতে ওর সামনে কিছু টাকা আর একটা খাবারের থালা চলে আসে আরে এই টাকা আর খাবার করতে এলো তখনই যে গাছের তলায় বসেছিল তার থেকে আওয়াজ আসে মা তোমাকে এই পয়সা খাবার আমি দিয়েছি কিন্তু একটা গাছ টাকা আর খাবার কে করে দিতে পারে মা আমি একটা জাদু গাছ আমি যে যেকোনো মানুষকে সাহায্য করতে পারি আর তাকে মনের মতন জিনিসও দিতে পারি তুমি পয়সা আর খাবার চেয়েছিলে তাই আমি তোমাকে পয়সা আর খাবার দিলাম কিন্তু তুমি এই জঙ্গলে একলা কি করছো তখন হিমা সেই গাছকে সব ঘটনা বলে মা তোমার চিন্তা দূর করার জিনিস আমার কাছে আছে মা আমি তোমাকে একটা ডাল দেব তুমি সেই ডাল দিয়ে একটা বেলন চাকি বানিও আমার ডাল দিয়ে বেলন চাকিটা সেটাও জাদু বেলন চাকি হবে সেই দিয়ে নিজের থেকে গোল রুটি হতে শুরু করবে শুধু তোমাকে তার সামনে নিজের মনের ইচ্ছা জানাতে হবে আর তুমি যা জিনিস চাইবে সে তোমাকে সেইটা দিয়ে দেবে গাছের কথা শুনতে হেমা খুব খুশি হয়ে যায় ও আগে পেট ভরে খাবার খায় আর তারপর গাছ নিজের একটা ডাল ভেঙে ওকে দিয়ে দেয় হেমা সেই ডাল নিয়ে নিজের শ্বশুর বাড়ি ফিরতে লাগে তখনই ও ভাবতে লাগে এখন যদি এই বাড়ি ফিরি তাহলে শাশুড় মা পা ঘরে একটা কাজ করি আমি বাড়ি চলে যাই তারপর ওখানে থেকে ব্যালন চাকি বানিয়ে নেব তারপর এখানে ফিরে এলে বলে দেব যে আমি রান্না বাড়ি সব শিখে এসেছি বাপের বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেও নিজের মা বাবার বাড়ি যায় আর গিয়ে মাকে সব কথা খুলে বলে মা তুই কালকে গিয়েই সেই ডাল দিয়ে বেলুন চাকি বানিয়ে নে কিছুদিন এই জাদু আমরাও পাই হ্যাঁ মা এই জাদু দিয়ে তো তোমাদের গরিবিও শেষ করব আমি সেই রাতে সবাই ভরপেট খেয়ে শুয়ে পড়ে আর পরের দিন সকালে সেই কার্ড দিয়ে ও ব্যালুন চাকি বানিয়ে নেয় মা দেখো আমি বেলুন চাকি বানিয়ে নিয়েছি এবার চলো কিছু টাকা চেয়ে দেখি হেমা তারপর সেই ব্যালুন চাকিকে মাটিতে রেখে ওর সামনে বসে যায় আর মনে মনে ভাবতে লাগে আমার মা বাবা খুব গরিব যদি ওনাদের কাছে সামান্য টাকা থাকতো এই দুর্দশা মিটে যেত এই কথাটা ভাবতে না ভাবতেই চাকি চলতে লাগে নিজের থেকে আর ওর থেকে টাকা পয়সা বেরোতে লাগে আর দেখতে দেখতে সেই ব্যালন চাকি থেকে অনেক টাকা বেরিয়ে সামনে এসে যায় এত টাকা মা বাবা তোমাদের দুর্দশার দিন শেষ হতে চলেছে আমি রোজ তোমাদের জন্য এখান থেকে টাকা পয়সা চাইবো হে মামা তোমার জন্য আমাদের কষ্টের জীবন দূর হয়ে যাবে এমা যতদিন ওখানে ছিল ততদিন রোজ সে ব্যালুন চাকি থেকে টাকা চাইতো আর ব্যালুন চাকেও রোজ ওকে টাকা পয়সা দিত আর ও যা টাকা পেত সে নিজের মা বাবাকে দিয়ে দিত আর ধীরে ধীরে ওর মা বাবা বড় লোক হয়ে ওঠে একদিন মা বাবা অনেক দিন হলো এই বাড়ি এসেছি এবার একটু ওই বাড়ি যাই ঠিক আছে মা তুমি সেইখানে নিজের আর এই বেলুন চাকিটার ভালো করে খেয়াল রেখো মা বাবাকে জড়িয়ে ধরে হেমা শ্বশুরবাড়ির জন্য রওনা হয় হেমার মা বাবা হেমা আর শাশুড়ির জন্য অনেক জামা কাপড় আর গয়না পাঠায় ও অনেক জিনিসপত্র আসে চমৎকারী ব্যালুন চাকি নিয়ে শ্বশুর ফিরে আসে এসে গেছিস মহারানী এতদিন বাপের বাড়ি ছিলে কিছু শিখে ঠিক এসেছিস আমি আমার বাড়ির থেকে সব শিখে এসেছি এমনকি গোল গোল রুটি বানাতেও শিখে এসেছি তখনই ভাগ্যবতীর নজর ওর হাতের ব্যাগের দিকে যায় এই ব্যাগে কি আছে মা বাবা আপনার জন্য কিছু কাপড় আর গয়না পাঠিয়েছে হেমা কাপড় আর গয়না বের করে দিয়ে দেয় আর সেটা দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে যায় এর তো অনেক দাম আর এই সোনার জিনিস তোমার মা বাবার কাছে এত টাকা কোথা থেকে এলো তখনই ভাগ্যবতী নজর ব্যাগে রাখা সে জাদু করি ব্যালুন চাকির ওপর যায় এটা কি এনেছো ব্যালুন চাকি ঘরে কি সেটা নেই আমাদের ঘর থেকে আবার এটা আনার কি দরকার ছিল মা আসলে আমি এটাতেই গোল গোল রুটি বানাতে পারি তাই আমি এটাকে সাথে নিয়ে এসেছি অন্য ব্যালুন চাকিতে ঠিক গোল বানাতে পারি না আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সব জিনিসপত্র রাখ আর একটু রান্না কর গিয়ে তখন মনে মনে ভাবে এত দূর থেকে এলাম হাঁপিয়ে গিয়েছি একটা কাজ করে এই ব্যালন থেকে চেয়ে নিই হিমা তখন চমৎকারী বেলন চাকি নিয়ে রান্নাঘরে চলে যায় তারপর সেটাকে মাটিতে রেখে ওর সামনে বসে মনে মনে ভাবতে লাগে ভালো হতো যদি আমার সামনে দারুণ খাবার এসে যেত হিমার এটা ভাবতে না ভাবতেই ব্যালন চাকিতে ব্যালন আপনা আপনি চলতে লাগে আর ওখান থেকে অনেক সুস্বাদু খাবার বেরিয়ে আসে এত খাবার দেখে হেমা খুব খুশি হয়ে যায় তারপর হেমা নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে শাশুড়িমা খাবার তৈরি হয়ে গেছে এসে খেয়ে নাও হ্যাঁ এত তাড়াতাড়ি খাবার তৈরি খিচুড়ি বানালি নাকি ভাগ্যবতী রেগে গিয়ে রান্না ঘরে যায় আর ঘরে ঢুকে এত রান্না দেখে অবাক হয়ে যায় এত তাড়াতাড়ি এত খাবার তুই বানালি কি করে মা আমি সব খাবার বানানো শিখে গেছি এখন আমি মিনিটেই সব রান্না করে ফেলি ভাগ্যবতী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু পেট ভরে খায় বৌমা মা তুই রান্না তো বেশ করতে শিখেছিস তোকে ঘর থেকে বের করে একটা জিনিস ভালো হলো রান্নাটা ভালো করে শিখে গেছিস হিমা মনে মনে ভাবি মা লাভ তো আমার হয়েছে কিন্তু তুমি ছাড়ো তুমি শুধু খাবার খাও এভাবেই দিন কাটতে লাগে হিমা এরপর থেকে যখনই খাবার চাইতো মিনিটের মধ্যে খাবার চলে আসত সামনে কিছুদিন পর ওর স্বামী যোগেশ বাড়ি ফিরে আর ওকে খুব চিন্তায় দেখে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে গো জবের থেকে বাড়ি ফিরেছো চিন্তায় আছো কি বলবো হেমা শহর থেকে আসার পথে ভেবেছিলাম তোমার জন্য আর মায়ের জন্য কাপড় নেব শহরে যা মজুরি পাই সেইখানে থাকতে আর খেতেই চলে যায় তোমাকে আর মাকে প্রত্যেক মাসে যে টাকাটা পাঠাই তারপরে আমার কাছে আর কিছু থাকে না চিন্তা না এখন আমাদের আর কোনো অভাব নেই আর তোমাকে আর শহরে গিয়ে কাজও করতে হবে না এ কি বলছো হেমা মজুরি যদি না করি তাহলে এখানে তোমাকে আর মাকে দেখব কি করে আমার কাছে তো এর খুব দারুণ উপায় আছে হেমা তখন স্বামীকে সেই ব্যালন চাকির ব্যাপারে সব কথা বলে আর ওখান থেকে অনেক টাকা বের করে ওর হাতে দিয়ে দেয় কিন্তু এই সব করতে ভাগ্যবতী দেখে ফেলে আসলটা এটা যে হেমা যা ইচ্ছা চমৎকারী ব্যালুন চাকির থেকে চাইতে পারে আমি ব্যালুন চাকি চুরি করে ফেলব হুম সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তো ভাগ্যবতী লুকিয়ে সেই ব্যালুন চাকিতে হাত দিতেই ব্যালুন উঠে ওকে জোর ধার মারতে লাগে ব্যালুন চাকির সেই মার খেয়ে ভাগ্যবতী চেঁচাতে লাগে আরে 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 কেউ বাঁচাও মারে ফেলল রে কেউ বাঁচাও ভাগ্যবতীর আওয়াজ শুনে হেমা আর যোগেশ দৌড়ে ওনার কাছে যায় হেমা মনে মনে ভাবে যদি এই ব্যালুন চাকিটা ওনাকে আট্টু মারতো ব্যাস আর কি যেমন ভাবা তেমন কাজ ব্যালন চাকি ওকে আরো মারতে লাগে আর ভাগ্যবতী অজ্ঞান হয়ে যায় হেমা এই জাদু বেলনাটাকে থামাও না হলে মা মরে যাবে ও মনে মনে ভাবে যেন এই ব্যালন চাকি বন্ধ হয়ে যায় আর ব্যালন চাকি থেমে যায় হেমা যোগেশ ভাগ্যবতীর সেবা শুশ্রূষা করে আর ভাগ্যবতী নিজের ভুল বুঝতে পারে আর নিজে শপথ নেয় যে সেই ব্যালন চাকিকে আরও কখনো ছুবে না